দর্শক সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের একদিন পর আজ দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে গেছেন তামিম ইকবাল। গণভবনের সামনে থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী রেজওয়ান ফয়েজ। রেজওয়ান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। রেজওয়ান, কি খবর এখন এই মুহূর্তে, কি জানাবেন আপনি আমাদেরকে? ধন্যবাদ সাদিয়া। আপনি যেমনি বলছেন, গণভবনের সামনে শুধু আমরা নয়, একদম বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমের গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। আগ্রহ বিষয় একটাই, গণভবনে আমার থেকে আমার পেছনে গণভবনের ভেতরে তামিম ইকবাল প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এসেছেন। আমি যতটুকু জানতে পেরেছি, তামিম ইকবাল তার পরিবার সহ এসছেন, মাশরাফি বিন মুর্তজা এসছেন, এবং ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি আছেন পাপন সাহেব, তিনি ভেতরে আছেন। তো সকালবেলা তামিম ইকবালকে নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে এসেছিলেন প্রধান নির্বাচক আছেন যিনি, সেই মিনাজুল আবেদিন নান্নু, তিনি তামিম ইকবালকে নিয়ে এসে তারপরে আসলে প্রথমে পাপন সাহেব এবং তামিম ইকবাল এই গণভবনে আসেন। এবং আমি যতটুকু জানতে পেরেছি বা খবর পেয়েছি, সম্ভবত তারা প্রধানমন্ত্রীর সঙ্গে তারা লাঞ্চ অংশ নিয়েছেন এবং তারপরে কিছুক্ষণ পরেই মাশরাফি যুক্ত হয়েছেন। এবং ভেতরে এখন কি চলছে আসলে এই খবরটা পাওয়া খুব মুশকিল। সবাই খুব গণমাধ্যম কর্মী থেকে কি হয় ভেতরে, আসলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে কি খবর আসে, কি নিয়ে বৈঠক হচ্ছে, সবাই তো এই বিষয়টা সবাই নিশ্চয়ই জানেনি আসলে কি বিষয় নিয়ে তারা কথা বলছেন। যেহেতু তামিম ইকবাল অবসরে ঘোষণা দিয়েছেন, তারপরের দিনই প্রধানমন্ত্রী তাকে ডেকে পাঠিয়েছেন, কাজে সবার প্রত্যাশা বা একটা খবর আসতে পারে হয়তো তামিম ইকবাল কি সেই তার অবসরে ঘোষণার প্রতি তিনি সেখানে ঠিক থাকবেন কিনা, বা সেখানে তিনি কঠোর থাকবেন কিনা, নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় বা তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সেখান থেকে সরে আসতে বলবেন কিনা, কিংবা তামিম ইকবাল সরে আসবেন কিনা, সব প্রশ্নের উত্তর জানার জন্য আসলে আমরা এখানে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ ধরেই তারা ভেতরে আছেন, নিশ্চয়ই এর মধ্যে কথা হয়েছে, কিন্তু এখনো আমরা এমন কোনো খবর পাইনি যে কিছুক্ষণের মধ্যে হয়তো তারা বেরোবেন, বা এমন কোনো খবর আমরা পাইনি। তারা আছেন ভেতরে, অনেকক্ষণ ধরে আছেন। এবং এখন পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি, এবং আমরা প্রধান কথা যে আমরা অপেক্ষায় আছি যে কিছুক্ষণ পরে হয়তো তারা বেরোলে যে কোনো একজন হয়তো আমাদের সাথে কথা বলবেন। তাই আমরা চেষ্টা করবো তামিম সাথে কথা বলতে, অথবা মাশরাফি বিন মুর্তজা, অথবা পাপন সাহেব, যে কোনো একজন হয়তো আমাদের সাথে কথা বলবে, বা আমরা প্রত্যাশা করছি সে তারা কথা বললে হয়তো আমরা আরও নিশ্চিতভাবে জানতে পারবো যে আসলে কী অবস্থা হয়। যত সময় যাচ্ছে গণভবনের সামনে কিন্তু ভিড় বাড়তেই শুরু করছে, একটু আলাদা, একটু আপনি ছবিগুলো দেখতে পাচ্ছেন, অন্য অন্য সময় কিন্তু গণভবনের সামনে এই ভিড়টা অ্যালাউ করা হয় না, নিরাপত্তার কারণে এই ভিড়টা কিন্তু অ্যালাউ করা হয় না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু বেশি গণমাধ্যম থেকে সাধারণ মানুষ এবং বিভিন্ন অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যারা সংবাদকর্মী আছেন তারাও কিন্তু এসছেন, খুব একটা কিছু বলা হচ্ছে না, সবাইকে মোটামুটি বলা হয়েছে যে আপনারা একটু নিরাপত্তা মেনটেন করে যদি শৃঙ্খলা মেনটেন দাঁড়ান তাহলে সমস্যা হবে না। এটি একটি সিগনিফিকেন্ট পরিবর্তন আমি আমার কাছে মনে হচ্ছে, যে আজকে দাঁড়াতে যেহেতু আমাদেরকে অ্যালাউ করা হচ্ছে, হয়তো আমরা প্রধানমন্ত্রী সাথে বৈঠক হওয়ার পর তারা যখন বেরোবেন তখন হয়তো তারা আমাদের সাথে কথা বলবেন, এবং আমরা প্রত্যাশা করছি এবং সবাই প্রত্যাশা করছে হয়তো একটা ভালো খবর আমরা পাবো। কিন্তু এখন পর্যন্ত গণভবনের ভেতর থেকে আমরা এখন পর্যন্ত তেমন কোনো আসলে সংবাদ আমরা পাইনি, কিংবা ক্রিকেট বোর্ডের বা কিংবা সেই সংশ্লিষ্ট কাউকে আমরা গণমাধ্যমের এই গণভবনের বাইরে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। তো সব কিছু মিলে আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণের পরে হয়তো তামিম ইকবাল বেরোবেন, তখন আমরা তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে তার সিদ্ধান্তটা কি কি আলাপ হলো, এবং বাংলাদেশের জন্য আসলে ভালো কোনো খবর, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কোনো খবর আছে কিনা, তামিম ইকবালের যারা সমর্থক আছেন তাদের কোনো ভালো খবর আছে কিনা, কিছুক্ষণ পরে হয়তো আমরা জানতে পারবো। রেজওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন সেখানে, আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। আমরাও অপেক্ষায় আছি আসলে প্রধানমন্ত্রীর সাথে তামিমের অবসরের বিষয়টি নিয়ে কি কথোপকথন হচ্ছে সেটি জানার জন্য।